কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশিকা মেনে 25শে মে থেকে শুরু হচ্ছে আন্তর্দেশীয় বিমান পরিষেবা। এমবিবি বিমানবন্দরে দেখা গেল তারই এক মহড়া। সামাজিক দূরত্ব এবং বিভিন্ন গাইডলাইন মেনে যাত্রীদের বিমানবন্দরে 2 থেকে 4 ঘণ্টা আগে প্রবেশ করতে হবে। এখন সরকারের নয়া নির্দেশিকা অনুযায়ী 25শে মে থেকে শুরু হচ্ছে পুনরায় বিমান চলাচল, যাত্রী বিমান চলাচল। এবং এই বিমান চলাচলে যাত্রীরা যারা রয়েছেন তাদেরকে একটু অন্যভাবেই বিমানবন্দরে প্রবেশ এবং অন্যভাবেই তাদের ব্যাগেজ স্ক্রিনিং থেকে ধরে সমস্ত কিছুই একটা নতুন পদ্ধতিতে রাখা রয়েছে, যেটা আমরা অন্যান্য সময় যারা বিমানে চলাচল করি সেটা আমরা দেখি না। ঠিক কিভাবে করা হয়েছে, কি ব্যবস্থা রাখা রয়েছে ভেতরে, আমরা দেখব সেই চিত্র এবং সেই ছবি তুলে ধরতে আমরা এই মুহূর্তে রয়েছি আগরতলা এমভিবি বিমানবন্দরে। যাত্রীরা একেবারে শুরুতেই যখন বিমানবন্দরে আসবেন তখন এই এখানে সামাজিক দূরত্ব বজায় রেখেই তারা একে একে যাবেন। প্রথমেই তাদের যে ব্যাগেজ থাকবে সেই ব্যাগেজ ডিসইনফেক্টেড করতে হবে এখানে রেখে, এবং তার জন্য একটি নির্দিষ্ট জায়গা রাখা রয়েছে যেখানে এসে প্রথমেই যাত্রীরা তাদের ব্যাগেজ ডিসইনফেক্টেড তথা স্যানিটাইজড করবে। এবং তার ঠিক পরেই যেটা রয়েছে সেলফ স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখা রয়েছে, কোনো রকম স্পর্শ ছাড়াই পায়ের মাধ্যমে চাপা দিয়ে এটা পাম্প সিস্টেম করে রাখা রয়েছে, এখান থেকে তারা হ্যান্ড স্যানিটাইজ করবে। তারপরেই প্রাথমিক যে স্বাস্থ্য পরীক্ষা সেটার ব্যবস্থা রাখা রয়েছে, থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তারপরেই তারা যাবেন। সিআইএসএফের যারা কর্মীরা থাকেন তারা এখানে দাঁড়িয়ে থাকেন, এবং আমরা জানি যে আমাদের আই কার্ড থেকে শুরু করে আমাদের যে টিকিট থাকে সেটা আমরা এখানে দেখাই। তবে এইবার চিত্রটা কিন্তু একটু অন্যরকম। এবার যে চিত্রটা রয়েছে সেটা হচ্ছে কি, আপনি এখানে দাঁড়াবেন, আপনার এখানে কাচের এই পাশ থেকে আপনাকে সেটা দেখানো হবে, এবং তার পরই ফেস মাস্ক কিছুটা নামিয়ে আপনি এখানে আপনার চেহারার সঙ্গে আই কার্ডের যে ছবি রয়েছে সেটা মিলানো হবে, তারপর আপনি ভেতরে প্রবেশ করবেন। বোর্ডিং পাসের ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে বার কোড বা অন্যান্য যে নথি রয়েছে তারা এখান থেকে সেটা স্ক্রিন করবেন, এবং ওপারে যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণ হাতে কোনো রকম টাচ ছাড়াই সেখান থেকে টাইপ করবেন, এবং তারপর বোর্ডিং পাস তাদের বেরিয়ে আসবে সামনের যে যন্ত্রটি রয়েছে তার মধ্য দিয়ে। যে ছবিটা এই মুহূর্তে এখানে রয়েছে যে আমরা দেখি যারা টিকিট কাউন্টারে বোর্ডিং পাসের জন্য যারা থাকেন সেখানে তারাই কিন্তু বোর্ডিং পাস দেওয়া থেকে ধরে ব্যাগেজে যে সিস্টেম থাকে এখানে ট্যাগ লাগানো সমস্ত কিছু করে থাকেন, কিন্তু এবার বিষয়টা হয়ে গেছে সবটাই সেলফ করতে হবে। আপনাকে একেবারে কাচের এই পাশ থেকে আপনি দেখাবেন আপনার সমস্ত কিছু, তারপরই সেই ই টিকিটের ভিত্তিতে তারা আপনাকে বোর্ডিং পাস দেবে যেটা আপনি এ পাশ থেকে পেয়ে যাবেন, এবং তারপর সেখানে ব্যাগেজের ট্যাগ লাগিয়ে ছাড়িয়ে দেওয়া হবে। এই সিটগুলিতে এসে আমরা প্রথমে বসি, এবং এখানে কিন্তু যে বিষয়টা রাখা রয়েছে দুটো সিট ফাঁকা রাখতে হবে, তারপরে তৃতীয় সিটটায় গিয়ে বসতে হবে, যেটা একেবারেই লেখা রয়েছে এখানে কিপ ব্যাক এন্ড ফর সোশ্যাল ডিস্টেন্সিং। আজ यहां पर हम लोगों ने एक ड्राई रन किया है जिसका पर्पस था कि जो पहले पैसेंजर ट्रैवलिंग की कंडीशंस थी लॉकडाउन से पहले और लॉकडाउन के बाद जब से ये फ्लाइट शुरू होंगे उसके बाद हमारे पैसेंजर जो आएंगे उसमें उनको एयरपोर्ट पर क्या क्या चेंजेस होंगे जिसको उनको फॉलो करना है इसको हम बताना चाहते थे। इसमें मैं सबसे पहले शुरू करूंगा कि आने के बाद पैसेंजर को अपने जो लगेज है उसको एक आइडेंटिफाइड जगह पर रखना होगा, वहाँ हमारी एयरपोर्ट अथॉरिटी ऑफ इंडिया की एक टीम होगी जो उसको सैनिटाइजेशन के लिए और डिसइनफेक्टेंट करने को इंश्योर करेंगे। वहाँ से बाद पैसेंजर को अपना वो सामान लेके एक फॉर्म देके सेल्फ डिक्लेरेशन के साथ एक थर्मल स्क्रीनिंग से जाना होगा। आरोग्य सेतु ऐप डिजायरेबल है, उसको रखना ही है, और अगर किसी का जो आरोग्य सेतु में रेड कलर आता है तो उनको पैसेंजर्स को अलाउड नहीं किया जाएगा। उसके बाद ये सब फॉर्मेलिटीज कंप्लीट करके जो हमारी टर्मिनल बिल्डिंग के एंट्री गेट है जहां पर सीआईएसएफ पहले उनका टिकट को लेके यहां से चेक करते थे, आइडेंटिटी प्रूफ देखते थे टू अवॉइड एनी कॉन्टैक्ट, द पर्पस इज कॉन्टैक्ट लेस पैसेंजर फ्लो, उसको ध्यान में रखते हुए यहां पर एक सभी एनक्लोजर्स दिए गए हैं, ऐसे जितने भी पॉइंट हैं जहां पर पैसेंजर और स्टाफ को एक फेस टू फेस आने की जरूरत होती है उसी तरह का एक एनक्लोजर एक हमने बिल्कुल चैम्बर बनाया है मेन गेट पर टर्मिनल बिल्डिंग पर, वहां सीएसएफ को अपने पैसेंजर अपना टिकट और आईडी प्रूफ दिखाएंगे, उसमें सेटिस्फाई होने के बाद
पैसेंजर को अलाउ कर दिया जाएगा सीआईएसएफ के द्वारा अंदर आने के लिए। विमान बंदरे नतून गाइडलाइन बा निर्देशिका अनुयायी आरो एकटी विषय जेटा रयेछे विभिन्न सामाजिक दूरत्व होक बा मास्क पड़ा जे सतर्कतामूलक विषयगुली रयेछे सेटा किन्तु बराबरी एखान थेके अनाउंस करा होबे नया निर्देशिका मेने एवं जरा 25 मे थेके विमान यात्री होते जाच्छी आमरा एक जायगा थेके अन्य जायगाय आमरा जाबो एखाने एमबीबी विमान बंदर होये आमरा प्रत्येकेई किन्तु गोटा देशेई आमरा बोलते पारि एक नतून अभिज्ञतार सम्मुखीन हब एवं 25 मे थेके जारा विमान यात्री रयेछेन तादेर सुविधार जोन्नी आज के एमबीबी विमान बंदर थेके आमरा तुले धरलाम किभाबे प्रवेश करबेन आपनारा कोथाय की सिस्टेम रयेछे समस्त किछु। एमबीबी विमान बंदर थेके ক্যামেরায় ভাস্কর দাসের সঙ্গে সুতপাগুহ হেডলাইন্স ত্রিপুরা।